সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেটের 14তম আসর। এ আসরে অংশ নেবে 6টি দল। বাংলাদেশ রয়েছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপকে সামনে রেখে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সাকিব আল হাসান এশিয়া কাপ না খেলে আঙ্গুলের ইঞ্জুরির অস্ত্রোপচার করাতে চেয়েছেন, কিন্তু তাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এদিকে প্রাথমিক দলে রাখা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে এ দলের হয়ে সেঞ্চুরি হাঁকানো মমিনুল হককে। 27 আগস্ট সকাল 6টার মধ্যে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। সেদিন থেকেই শুরু হবে এশিয়া কাপের ক্যাম্প। বাংলাদেশের 31 সদস্যের প্রাথমিক স্কোয়াড মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম সরকার, সাব্বির রহমান, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন এবং ফজলে রাব্বি।